অনিল নগরবাসীর জনতার জনস্বাস্থ্যলে ভাবুকি। ভরলু নদীর বিষাক্ত দুর্গন্ধয় বিপদ মাতিছে, অঞ্চলবাসীর ঘরের ভিতরতো থাকিব মারা অবস্থা। এয়াই নাকি আমার স্মার্ট সিটি? ভঙাগড়ের অনিল নগর ভরলু নদীত এইদরে আবদ্ধ হয়ে পড়ি আছে পেলনিয়া জাবর জোথর। প্রায় 150 মিটার পর্যন্ত আবরি পড়ি আছে পেলনিয়া প্লাস্টিক, খাদ্য সামগ্রী পেলনিয়া প্যাকেট। দীর্ঘ সময় ধরে পানিত উপঙি থাকা পেলনিয়া প্লাস্টিক খাদ্য সামগ্রীরে অঞ্চলজুড়ে সৃষ্টি করেছে দুর্গন্ধ। যথেষ্ট সাংঘাতিক ধরনের আমি ভারাক্রান্ত চারিওফালের, এয়াই নাকি আমার স্মার্ট সিটি? এনেকা পরিবেশ আপনি কেন জিয়াই থাকবে? এ সব কুটিগণ্ডময় দুর্গন্ধময় পরিবেশ, বেমার হব। এই দুর্গন্ধ হয় অনিল নগরবাসী ঘরের ভিতরে বাহিরে থাকিব নোৱাৰা অবস্থার সৃষ্টি করেছে। তারপিছতো বৃহত্তর অঞ্চলটোৰ রাইজক সকাহ দিবলে ভরলু নৈত আবদ্ধ হয়ে পড়ে থাকা পেলনীয়া সামগ্রী নিষ্কাশনের ব্যবস্থা নাই করা গুৱাহাটী পৌর নিগম অথবা মহানগর উন্নয়ন বিভাগ। আমি বারম্বার কই আছিল, কোটি কোটি টাকা হঠাৎ কইরে কার কার পকেটে সোমাল, কোন ঠিকাদারে এই আবন্টন লৈছিল, সেয়াও বিচার্যর বিষয়। তেওঁলোকে জবাবদিহি করব লাগে এক হিঙ্গলে। আমি বারম্বার কই আছিল যে এর উপর এই গার্ডওয়ালের উপর আপনাদের ডাঙর ডাঙর ফেন্সিং দিয়ক, যাতে কোনো দলিয়াব নোৱাৰে ইয়াতে। ইপিনে অনিল নগর পাওয়ার পাম্পর দায়িত্বত নিয়োজিত এই সকল কর্মচারী সরকার প্রশাসনলৈ আহ্বান, সোনকালে সাফা করক ভরলু নৈ, নহলে অহর্নিশে পোৱা দুর্গন্ধতে মৃত্যু হব পাম্পর দায়িত্বত নিয়োজিত কর্মচারী সকল। আমি অপরত কমপ্লেন করেছো, আজিলৈকে এই সাফা নকরিলে কেটা কিমান দিন আমি ইয়াত এনেকে থাকিম? গতি অতি সোনকালে এই সাফা করে দিব লাগে, মানুষ লগাব লাগে, ইয়ার কারণে মানুষ আছে, মানুষবিল গল কর। এনেদরে একাংশ গুৱাহাটীবাসীর ভুলের হাহাকার করবলিয়া হয়েছে একাংশ মহানগরবাসী। ভরলু অথবা ড্রেইনত পেলোৱা জাবর জোথরে অনিল নগরত সৃষ্টি করেছে অবর্ণনীয় পরিবেশ। ক্যামেরাত প্রভাস সিংহ সহযোগত বলেন ভট্টাচার্য, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইষ্ট।